আপনার প্রত্যেকে মাদার বোর্ডটা খেয়াল করবেন, মাদার বোর্ডটা ফ্রেশ কিনা। মাদার বোর্ডটা যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু আপনার পিসি ইউজ করে কোনো মজা কোনো ধরনের ভালো পারফরমেন্স পেয়ে যা পাবেন না। সো আর এই পিসিটির মধ্যে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার যে লেনোভো পিসি এগুলোর মধ্যে বিল্ট ইন একটি স্পিকার পেয়ে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের কিছু ব্র্যান্ড পিসি দেখাবো। আজকে আমাদের স্টকে আপনার এসপি এবং লেনোভোর যে ব্র্যান্ড পিসিগুলো রয়েছে এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এসেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেনোভোর যে ব্র্যান্ড পিসিগুলো আপনার অনেক দিন ধরে চাচ্ছিলেন, ভাই লেনোভোর ব্র্যান্ড পিসি আনেন, লেনোভোর ব্র্যান্ড পিসি, বা শেষ পর্যন্ত আমরা লেনোভোর ব্র্যান্ড পিসি নিয়ে আসছি আপনাদের মাঝে। যারা চাচ্ছেন যে কুরাই ফাইভ এবং সেকেন্ড এবং থার্ড জেনারেশন পিসি নিতে তারাও নিতে পারবেন আমাদের কাছে এসপি। আপনার কুরাই ফাইভের যে পিসিগুলো এগুলো আমাদের স্টকে নিয়ে এসেছে। আমরা প্রত্যেকটি আপনার প্রত্যেকটি পিসির ভিতরে যে কন্ডিশনটা রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে পিসির ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। আপনার ভিতরে যে মাদার বোর্ডের কন্ডিশনটা, এটা আমরা প্রত্যেকটা পিসিরই ভিতরে কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি পিসিগুলো প্রাইসগুলো বলে নিই। আপনারা অবশ্যই প্রাইসটা জানলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন পিসিগুলো আপনার কীরকম বাজেটের মধ্যে নিতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই বলে দিই আমাদের সর্বনিম্ন বাজেট হচ্ছে আপনার 4.5 থেকে আপনার আপ টু 10,500 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। সো আর দেরি করছি না, আমরা প্রথম ব্র্যান্ড পিসি থেকে শুরু করি সবচেয়ে কম দামে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ডেলের যে ব্র্যান্ড পিসিগুলো আপনারা আগে দেখেছিলেন, আপনার ডেলের যে পিসিগুলো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে 4,000 টাকা করে আপনার ডেলের পিসিগুলো থাকবে। আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 4,000 টাকা। এগুলোর মধ্যে কী কী পাচ্ছেন আপনারা? এটার মধ্যে পাওয়া যাচ্ছেন 4GB র্যাম, আপনার 320GB হার্ড ডিস্ক এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Core 2 প্রসেসর এবং মাদার বোর্ড হিসেবে 41 মাদার বোর্ড পেয়ে যাচ্ছেন। সো এটা তো শেষ এবং আমরা এখন লেনোভোটা দেখব। লেনোভোর যে পিসিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লেনোভোর যে পিসিগুলো এগুলো অনেক চাহিদা রয়েছে। এই পিসিগুলো আমাদের কাছে কত করে পাবেন? এই পিসিগুলো আমাদের কাছে 4,500 টাকা করে নিতে পারবেন। 4,500 টাকা হলে আমাদের কাছে লেনোভোর পিসিগুলো নিতে পারবেন। সো এই লেনোভোর পিসির মধ্যে কী কী থাকছে? 4GB র্যাম, 320GB হার্ড ডিস্ক এবং আপনার Core 2 প্রসেসর, মাদারবোর্ড থাকতেছে 41। আর এগুলো হচ্ছে আপনার লেনোভোর IT মডেল, এগুলো আপনার 4,500 টাকা করে। এগুলোর মধ্যেও 4GB র্যাম, 320GB হার্ড ডিস্ক, Core 2 প্রসেসর, 41 মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন। সো এখন এগুলো তো আপনার সব একই মডেল, আপনারা যারা নেবেন তারা আমাদের কাছে সবগুলো একই মডেল নিতে পারবেন। এখন আসে আপনার কুরাই ফাইভ। আপনারা অনেকে যাচ্ছেন যে একটু আপডেট পিসি নেবেন। আপডেট পিসি হিসেবে কুরাই ফাইভ যে পিসিটা রয়েছে এসপির, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এসপি কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলোর মধ্যে আপনার সেকেন্ড জেনারেশন নিতে পারবেন এবং থার্ড জেনারেশনও নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো বলে দিই এটার মধ্যে কী কী থাকছে। এটা হচ্ছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন হলে আপনারা কী কী পাচ্ছেন? 4GB র্যাম পেয়ে যাবেন, আপনার হার্ড ডিস্ক হিসেবে পেয়ে যাবেন 500GB, আর প্রসেসর হিসেবে পেয়ে যাবেন প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কুরাই ফাইভ থার্ড জেনারেশন, আর নিলে থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন নিলে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের পিসি পেয়ে যাবেন, প্রসেসর পেয়ে যাবেন এবং মাদারবোর্ড থাকবে 61। এবং এইগুলোর মধ্যে উইন্ডোজের অরিজিনাল লাইসেন্স কী রয়েছে, আপনারা আনলিমিটেড অরিজিনাল উইন্ডোজ ইউজ করতে পারবেন, উইন্ডোজ 7 আর উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন আপনারা। সো এখন আমরা এই প্রাইসটা বলবো কুরাই ফাইভ থার্ড জেনারেশন। কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রাইসটা হচ্ছে আমরা যেটাকে যে কনফিগারটা বললাম i5 সেকেন্ড জেনারেশন, কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রাইস হচ্ছে মাত্র 9,500 টাকা। এবং কুরাই ফাইভ থার্ড জেনারেশন সেম কনফিগার থাকবে, 4GB র্যাম থাকবে, 500GB হার্ড ডিস্ক থাকবে, শুধু প্রসেসরের ক্ষেত্রে শুধু কুরাই ফাইভ থার্ড জেনারেশন হবে, সেটার প্রাইস পড়বে মাত্র 10,500 টাকা। আপনারা যারা নেবেন তারা অবশ্যই নিতে পারবেন। আর SSD নিলে আপনার হার্ড ডিস্ক বাদ দিয়ে যদি SSD নিতে চান শুধু আপনার 1,000 টাকা অ্যাড হবে, আর আপনার হার্ড ডিস্কটা চেঞ্জ করে আমরা SSD লাগিয়ে দিতে পারবো। সো আর দেরি করতেছি না, আমরা এখন পিসির ভিতরে যে মাদার বোর্ডগুলো আছে কন্ডিশনটা কীরকম সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা এসপি কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যে পিসিটা আছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। এটার মধ্যে হার্ড ডিস্ক হিসেবে পেয়ে যাবেন আপনার 500GB একটি হার্ড ডিস্ক পেয়ে যাবেন। এবং আপনার পিসিটা আমরা এখন ওয়াশ করি নিই, ওয়াশ করলে আপনার অবশ্যই ক্লিন দেখতে পাবেন। আর এখানে আপনার র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB একটি র্যাম এবং হিটসিন ওলা র্যাম পেয়ে যাচ্ছেন, আপনার হিটসিন থাকতেছে যাতে র্যামটা হিট না হয়। এবং আপনার সম্পূর্ণ পিসিটা আমরা এখনও ওয়াশ করা হয়নি তাই আমরা একটু হালকা ময়লা দেখানো হচ্ছে। আর
প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোর i5 সেকেন্ড জেনারেশন নিলে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন নিলে কোর i5 থার্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন। আর এই পিসিগুলো খুব হেভি এবং এসপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন এবং একটা ডিভিডি পেয়ে যাচ্ছেন। আপনার প্রত্যেকটা পিসি এত পরিমাণ ফ্রেশ কন্ডিশন, আমরা পিসিটার পিছনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার পিছনের লুকটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে পিসিটা কতটুকু পরিমাণে ফ্রেশ পেয়ে যাচ্ছেন। এখানে বিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন, PS2 পোর্ট পেয়ে যাচ্ছেন, USB 2.0 পেয়ে যাচ্ছেন, 4টি ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট, সবগুলো পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন পাওয়ার পোর্ট। আর এখানে পাওয়ার ইন্ডিকেটর, একটি লাইট পেয়ে যাচ্ছেন। আর এই পিসিটা আমরা আপনাদেরকে দিচ্ছি কোর i5 সেকেন্ড জেনারেশন দিচ্ছি মাত্র 9,500 টাকা এবং কোর i5 থার্ড জেনারেশন দিচ্ছি মাত্র 10,500 টাকা। SSD দিয়ে নিলে আপনার কোর i5 সেকেন্ড জেনারেশন পড়বে আপনার 10,500 টাকা এবং কোর i5 থার্ড জেনারেশন পড়বে 11,500 টাকা। সো এখন আমরা দেখাবো আপনার লেনোভো পিসি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেনোভো যে পিসিটা আমরা বলেছিলাম, লেনোভো পিসিটা আমরা এখন এটা খুলেছি, এটার ভিতরে কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি। আপনার প্রত্যেকে মাদার বোর্ডটা খেয়াল করবেন, মাদার বোর্ডটা ফ্রেশ কিনা। মাদার বোর্ডটা যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু আপনার পিসি ইউজ করে কোনো মজা, কোনো ধরনের ভালো পারফরমেন্স পেয়ে যা পাবেন না। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা পিসির লুকের দিকে নজর দিতে না করি, আমরা সবসময় পিসির মাদার বোর্ডটা আপনার দেখবেন, কারণ মাদার বোর্ডটা যদি ফ্রেশ হয় আপনার পিসিটা নিয়ে আপনার নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, প্রায় লাইফ টাইমের মতো ইউজ করতে পারবেন। আর যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস, এটা আপনার স্বাভাবিক যদি সমস্যা দেয়, আপনার এত আপনার এই আপনার 5-6 বছর আগে আপনার এগুলো সমস্যা দেওয়ার কোনো মানে আসে না। সো আর এই পিসিটির মধ্যে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার যে লেনোভো পিসি, এগুলোর মধ্যে বিল্ট ইন একটি স্পিকার পেয়ে যাবেন আপনারা। আর এই স্পিকারটি দিয়ে আপনারা নিজের আপনার স্পিকার ইউজ করতে হবে না, এই স্পিকার দিয়ে আপনারা সাউন্ডটা আউটপুট পেয়ে যাবেন। তাই আমরা লেনোভো পিসির সবাই চাই, কারণ লেনোভো পিসির মধ্যে বিল্ট ইন স্পিকার পেয়ে যাচ্ছেন। সো আমরা এখন লেনোভোর এই সব পিসিগুলো দেখবো। এই পিসিগুলো আপনারা অনেকে চাচ্ছিলেন, এই পিসিগুলো আমরা এখন দেখাবো ভিতরে কন্ডিশনটা। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমরা লেনোভোর যে পিসিটা নেওয়ার কথা বলছিলাম সেই পিসিটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেরি করতেছি না, আমরা এই যে লেনোভোর যে পিসিটা এখন নিয়েছি সেটা হচ্ছে এই এই মডেলের পিসিগুলো। আপনারা যারা চাচ্ছেন যে এই মডেলের পিসিগুলো নেবেন তারা এই পিসিটা দেখুন ভিতরে কন্ডিশনটা কীরকম, এবং যারা চাচ্ছেন যে এই মডেল নেবেন তার আগে তো ভিডিও দেখালামও এটা এই মডেলের ভিতরে কন্ডিশনটা। সো এখন এই মডেলের ভিতরে কন্ডিশনটা দেখি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এই মডেলটার মধ্যে আপনার ভিডিওলে একটি বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন। আপনারা যারা চাচ্ছেন যে একটা স্পিকার সহকারে পিসি নেবেন তারা এই পিসি নিতে পারেন, এর মধ্যে আপনার বিল্ট ইন একটি স্পিকার পেয়ে যাবেন। পাশাপাশি এই মাদারবোর্ডটার কন্ডিশনটা দেখেন, প্রত্যেকটা পিসির মাদারবোর্ডের কন্ডিশনটা আপনারা খেয়াল করবেন, কারণ মাদারবোর্ড যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু আপনারা ইউজ করে ভালো একটি পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছেন একটি পিসি থেকে। পিসিটা যত অল্প বাজেট হোক না কেন, যদি পিসির পারফরমেন্সটা ভালো পান তাহলে কিন্তু আপনার নির্দ্বিধায় ইউজ করে আপনার একটা শান্তি আপনার তৃপ্তি উপভোগ করা যায়। সো আপনার এই পিসিটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর এটার ভিতরে কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আপনার 4GB র্যাম, আপনার 512GB হার্ড ডিস্ক এবং 64 GB এবং মাদারবোর্ড হিসেবে 41 মাদারবোর্ড পেয়ে যাবেন, মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন। আর এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র 4,500 টাকা করে, 4,500 টাকা হলে এই পিসিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমরা আর দেরি করছি না, আজকে ভিডিও এই পর্যন্তই রেখে দিচ্ছি। সো আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা চাচ্ছেন যে কোর i5 পিসি নেবেন তারাও আমাদের কাছে নিতে পারবেন, এবং যারা চাচ্ছেন যে লেনোভোর যে পিসিগুলো আছে মাত্র 4,500 টাকা এবং ডেলের যে পিসিগুলো আছে মাত্র 4,000 টাকা করে, এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।